এখন যদি 2 মাস আমি ওকে ছেড়ে থাকি তাও মনে হয় কোনোদিনও ফোন করবে না, আর ফোন করে একটু কথা বলবে না। আর নইলে বিয়ের আগে তো একদম পটানোর জন্য গাইস তখন কি করতো তোমাদের আইডিয়া নেই। ফোন না মানে আমাকে বিশ্বাস করবে না তাকে বিশ্বাস করবা বলবো তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি গাইস গুড ইভিনিং। দেখতে পাচ্ছ আমার মুখের অবস্থা, মানে মুখটু যেন ফুলে গেছে। অ্যাকচুয়ালি একটুখানি ঘুমিয়েছিলাম তো সেই জন্যই এরকম ফোলা ফোলা লাগছে চোখ মুখ। আমাদের এখানে একটা অনুষ্ঠান হচ্ছে তো ভাবছি যে সেখানে যাব, একদিনও যাওয়া হয়নি, অনেকদিন ধরেই হচ্ছে। তো এমনিতে তো জানোই তোমরা শরীরটা ভালো না বলে কোথাও বেরোচ্ছি না, বাট আজকে একটু ইচ্ছা করছিল তো দাদাভাইকে কালকে বলছিলাম সেটাই। ও বললো ঠিক আছে চলো তাহলে আজকে একটু রেডি হয়ে নাও। আর আমি ঘুম থেকে উঠে পড়েছি হঠাৎ করে, আর এই যে বাবান দেখো ঘুমোচ্ছে, তো ওকে খাইয়ে মায়ের কাছে রেখে তারপরে যাব। তো তোমরা দেখতে থাকো, আমি ফটাফট ফ্রেশ হয়ে আসি, ফ্রেশ হয়ে ড্রেসটা পরে নিই, দেন তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তোমরা ভিডিওটা স্কিপ না করো, কিন্তু পুরোটা দেখতে থাকো। সো যাই হোক গাইস আমি রেডি হয়ে নিয়েছি, দেখতেই পারছো এই যে হচ্ছে আমার টোটাল লুক। তো আমি এখন বাবাকে খাওয়াবো, খাইয়ে যাই দেন বেরিয়ে পড়বো। আর এখনও টুপিটা পরিনি কারণ যেহেতু বাবাকে খাওয়াবো এমনি গরম লেগে যাবে চিল্লাতে চিল্লাতে উপরে। তো আমি ঝটপট করে এখন ওকে খাইয়ে দাইয়ে নিই কারণ অলরেডি 9টা বেজে গেছে, তো ঝটপট করে বেরোতে হবে, পরে গেলে আর হয়তো কিছুই দেখতে পারবো না। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, সঙ্গে থাকো, গিয়ে কী করি না করি সবটাই শেয়ার করবো। তো ফাইনালি আমি রাস্তায় চলে এসেছি, বাবান ঘরে রয়েছে মায়ের কাছে, আর ওই যে আসছে গাড়ি নিয়ে পেছনে। তো একটু ঠান্ডা নেই আজকে বাইরে, একদম গরম লাগছে, খুব গরম, এত গরম যে আমরা জমে গেছি, মুখে ওটা দিয়ে হা করছো কি পাগল, এত গরম, গরমে আমাদের, তো চলো গরমে আমরা যাচ্ছি, আমাদের ছিড়ে গেছে গরমে, আমাদের ছিড়ে গেছে, ছিড়ে গেছে আমাদের, ছিড়ে গেছে গরমে, এই গরমে আবার ছিড়ে যায়। হ্যাঁ আজকে গোলবাজারে প্রথমবার এরকম ফাঁকা সুলসান, কারণ সমস্ত খাবারের দোকান এখন যেখানে আমরা সেখানেই যাচ্ছি, তাই তো? ইয়েস ইয়েস, তো চলো ওখানে যাব, খাবার যেখানে আমরা সেখানে, তো চলো যাওয়া যাক। আমার ভিডিওটা ডান্স অফ ফ্রিজে দেখে নাও, ডান্স তো গানই বন্ধ হলো। তো দেখো এখান থেকে লাইটিং শুরু হয়ে গেছে, আমার কিন্তু ডিএসএলআর না, সো কষ্ট করে একটু কৃপিয়া দেখে নিও কারণ অতটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। তো চলো ভেতর দিকে এখন যাই, আর গিয়ে তারপর সব কিছু শেয়ার করছি। আমি আমার ভাই খুব বাজে ব্লগার, দেখো এখান থেকে যেতে হবে না, এখান থেকে যেতে হবে। সো দেখো যেতে দিচ্ছে না আমাদের, এত বড় বাজে ব্যবহার আমাদের সাথে, আমরা এক্সপেক্ট করতে পারলাম না। তো এখানে গাড়ি রাখার জায়গা রয়েছে, সবই ঠিক আছে, আমি হাঁটতে পারছি না, এই দুপুরে তো আরও হাঁটতে পারছি না, এটা ফাঁকা দেখে ঢুকে গেলেই হবে না, তুমি উল্টো দিকে যাও গোলবাজারের দিকে, হাঁটো হাঁটো। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, আর একদম আমাদের বাড়ির পাশেই, আসতে 2 থেকে 3 মিনিট টাইম লাগে গাড়িতে। তো যাই হোক চলো এখন ভেতর দিকে যাই, আমি নিজেও কখনো আসিনি, স্টেডিয়ামেই আসিনি, আর এরকম উৎসবও আগে পরে হয়েছে কিনা আমি ঠিক জানিও না, কারণ আমাদের ওই বাড়ি থেকে তো কখনো আসাই হতো না, আর এই বাড়ি থাকতেও সেরকম একটা আমি কোথাও বেরোই না, তোমরা তো সবাই দেখোই। তো যাই হোক সবার কাছে শুনলাম যে হচ্ছে, তো ভাবলাম ফাইনালি চলো একটুখানি যাই ঘুরেই আসি। এই যে একটা বাচ্চা মানুষ দেখো, বেলুন দিয়ে কেমন করছে মানুষ, দেখেছি। এই যে আমাদের স্পেশাল বলিজ ব্লগ, আচ্ছা এটা হচ্ছে আমাদের বডি স্টল, এই যে বনি বডির ফটো, বাবা বাহ বাহ, দেখছি
দেখো ক্যামেরা করে দিচ্ছে না কারণ বদমাইশ পচা এখান থেকে কিছু খাবার নাকি দেখো চলো এদিকে প্রচুর স্টল ছিল বাট এখন বন্ধ হয়ে গেছে আর এমনি স্টল বেশি একটা দরকার নেই দেখার আমরা এমনি একটু ঘুরতে ঘুরে বাড়ি চলে যাবো দেখো প্রচুর বড় এরিয়া কিন্তু আমি ফার্স্ট টাইম ঢুকলাম তো চারিদিকে খাবার দাবার দেখে তো আমার ভীষণই লোভ লাগছিল আর বিশেষ করে এই গরম গরম জিলাপি ভাজা তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে গরম গরম জিলাপি কিন্তু আমার খেতে ভীষণই ভালো লাগে আর যদি কিনা হয় একটু কড়া ভাজা তাহলে তার কোনো কথাই হবে না তো ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি খাবারের দোকান টোকান রয়েছে আর আমরা কি খাই না খাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো এখান থেকে ভাবছি নেবে চলো দেখতে থাকো তোমরা তো আমি নর্মালি খুব একটা ভালো আইসক্রিম খাই না বাট মেইনলি তোমার দাদা ভাই ভিডিওটা করবে বলেই এই আইসক্রিমের কি বলে এটাকে জানি না আমি ঠিক নিয়েছিল তো এটাকে খুব সুন্দর করে দেখো ফার্স্টে চকোস দিয়ে চকোস না এটা কেলক্স কেলক্স দিয়ে সাজিয়েছে তার উপরে হার্শিস দিয়ে আগে চকলেট করে নিচ্ছে আর তারপরে একটা একটা করে বিভিন্ন ফ্লেভারের যে যে ফ্লেভারটা পছন্দ করবে তাকে সেরকম ফ্লেভারই দেবে বললে আর নইলে ওদের ইচ্ছা মতন যে কোনো তিনটে ফ্লেভার দিয়ে দিচ্ছে একটা পার্পল কালারের রয়েছে এটা হচ্ছে পার্পল কালার রয়েছে আর একটা হচ্ছে সরি আর একটা হচ্ছে তোমার বাটার স্কচ টাইপের ছিল আর একটা ছিল চকলেট দামটা নিয়েছিল 60 টাকা আর জিনিসগুলো অনেক কিছু দিয়েছিল এর মধ্যে দিয়েছিল তোমরা দেখতেই পারবে ভিডিওটা পুরোটা দেখতে থাকো তাহলে তবে অনেক কিছু যার নাম আমি সবটা বলতেও পারবো না এটা হচ্ছে চকলেট স্টিক যেটা হচ্ছে টুইন ফ্লেভারের রয়েছে তো এটা দিয়ে ফার্স্টে ডেকোরেট করছে আর তার মধ্যে আরও দিয়ে দিচ্ছে হচ্ছে পার্ক মানে একটা করে যে 5 টাকার পার্কগুলো হয় সে পার্কগুলো দিয়ে দিচ্ছে আর তার মধ্যে দিয়ে দিচ্ছে ওরিও বিস্কিট তো ভীষণই দেখতে সুন্দর লাগছিলো জিনিসটা তোমরা দেখলে তো বুঝতেই পারবে পুরো ফাইনাল লুকটা দেখো আর তারপরে আবারও একটু হার্শিস সিরাপটা দিয়ে দিল আর তারপরে এটা হচ্ছে মনে হয় চেরি সিরাপ বা স্ট্রবেরি সিরাপ কিছু একটা হবে তার মধ্যে টুটি ফুটিও দিয়ে দিয়েছে সুন্দর করে সাজিয়ে আর তার মধ্যে এখানে গোল্ডেন আর সিলভার কালারের চকোবলস দিয়ে দিয়েছিল আর তার উপরেও গুঁড়ো গুঁড়ো আরও অনেক কিছু দিয়েছিলো আমি নামটা ঠিক জানি না তো দেখতে ভীষণই সুন্দর লাগছিলো দেখো দেখো দেখতে কত সুন্দর আর এর মধ্যে কত কিছু দিয়েছে তো চলো এখন টেস্ট করো তো এখানকার স্টলে কিন্তু দাদা বৌদির বিরিয়ানিও অ্যাভেলেবেল ছিল বাট আমরা সেটা ট্রাই করে দেখিনি কারণ অলরেডি আমাদের দাদা বৌদির বিরিয়ানি খাওয়া হয়ে গেছে আগে তো তারপরে একটু ইচ্ছা করলো চিকেন ললিপপ খেতে তো তোমাদের দাদা ভাই দেখো চিকেন ললিপপ নিয়ে এসে তাও আবার মেয়োনিজ দিয়ে আমার তো ভীষণ ভালো লাগে বিশেষ করে এই দাদাদের এখানকার ললিপপটাই আমার খেতে সবথেকে বেশি ভালো লাগে তো চলো দেখো এরপর আর কী খাই এদিকে আমি চিকেন ললিপপ খাওয়ায় ব্যস্ত ছিলাম আর তোমার দাদা ভাই বললো চলো চিকেন শর্মা খাই আর এখানে ভিড়টাও একটু কম ছিল অন্যান্য জায়গায় ভিড় তো প্রচণ্ড বেশি ছিল আর 30 টাকার বিরিয়ানিও এখানে পাওয়া যাচ্ছিলো বাট আমরা যাওয়া পর্যন্ত আর ছিল না অ্যাভেলেবেল ততক্ষণ শেষ হয়ে গেছিলো কারণ আমরা অনেকটাই লেটে গেছি মোটামুটি সব স্টলও তখন বন্ধ হয়ে গেছিলো শুধুমাত্র খাবারের স্টলগুলোই ওপেন ছিল
আর ব্যাড লাক যে চিকেন শর্মা করবে সেই ব্রেডটাও শেষ হয়ে গেছিল, তার জন্য রুমালে রুটি দিয়ে চিকেন শর্মা করে দিচ্ছিল। বাট আমাদের যেহেতু অর্ডার করা হয়ে গেছিলো আর কিছু করার ছিল না, নইলে আমি আর খেতাম না, আমার ঠিক একটা ভালো লাগছিল না, ইচ্ছাও করছিল না দেখেই। তো যাই হোক, এটা যেভাবে বানায় প্রসেসটা তোমাদের সঙ্গে আমি আগেও শেয়ার করেছি, তো যারা দেখনি তারা এইটাতে দেখে নিতে পারো। তো ফার্স্টে ব্রেডটা দিয়ে সুন্দর একটা সস লাগিয়ে দিয়েছে, তারপরে বিভিন্ন রকমের ভেজিটেবলস দিয়েছে যেরকম অনিয়ন, ক্যাবেজ, তো তার মধ্যে বিভিন্ন রকম সস দিয়ে দিচ্ছে, মেয়োনিজ, চিলি সস, আর হচ্ছে আর একটা কি গার্লিক সস, এরকম টাইপের কিছু একটা দিয়েছে। আর তার মধ্যে সুন্দর করে চিকেনটা দিয়ে এটাকে রোল করে দেবে, আর তার মধ্যে গাদা গাদা চিজ না সরি মেয়োনিজ দিয়ে দেয়। এটা আমার সব থেকে বেশি ভালো লাগে খেতে, ওই জন্য। আমাদের ফিঙ্গারটাও আজকে শেষ হয়ে গেছে, ফিঙ্গারটাও রিভিউ ভালো পেয়েছে। আচ্ছা, ফিঙ্গারটাও শুরু করা ফিঙ্গার, তারপরে ফাটে ফিস সাথে ফিস শর্মাটাও শুরু হবে, ফিস শর্মাটা দারুণ চলবে, শর্মা পনির এটা কিন্তু দারুণ চলবে। সোজা করে খাও না তো পড়ে যাবে। কেমন টেস্ট? ফাইনালি আমরা প্রচুর খাওয়া দাওয়া করে ফেলেছি, আর এখন বাড়ি যাবার পালা। তো বাড়ি যাবার সময় দেখলাম যে সুইট কর্ন, তো সুইট কর্ন আমি ভীষণই ভালোবাসি, তো ভাবলাম চলো একটু সুইট কর্নই নিয়ে যাই মায়ের জন্য আর আমার জন্য। আর এদিকে তো মামা ভাই একটু ঘুগনি খেতে ইচ্ছা করছিলো গরম গরম ঘুগনি দেখে, বাট যদিও বা ঘুগনির টেস্টটা একদমই ভালো ছিল না, একদম বেকার ছিল, তো একটু ঘুগনি ট্রাই করছিলো। আর এদিকে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম চারিপাশে প্রচুর খাবারের দোকানপাট বসেছিলো। চলো চলো আর প্রচুর খাওয়া দাওয়া করে ফেলেছি, আমাদের পেটও পুরো প্যাকড আপ হয়ে গেছে প্রচুর কিছু। চলো এখন বাড়ির দিকে যাই, আর দুটো দূরে একটা বেলুন দিয়েছি কারণ ওদের এখন খাওয়াতে পারে না। চলো বাড়ির দিকে যাবো, কতটা কুয়াশা পুরো যেন কিছু দেখাই যাচ্ছে না, তার মধ্যে চারটা ফুটে আছে। তো রাস্তাটা একদমই সুনসান হয়ে গেছে এখন, আমরাই বলতে গেলে আছি আর দু একজন লোক ছাড়া এখানে আশেপাশে আর কেউই নেই। যদি এখন কেউ দেখো যে সেম টু সেম আমি দাঁড়িয়ে রয়েছি এখানে আর কান্নাকাটি করছি, তুমি কি করবা? না মানে আমাকে বিশ্বাস করবে না তাকে বিশ্বাস করবা? তোমাকে তো বাড়িতে নিয়ে এসেছি। না যদি বলে যে আমাকে এরকম রাস্তার মাঝখান থেকে ইয়ে করে নিয়েছে, এরকম কিছু জিজ্ঞেস করবে যেটা তুমি স্পেশালি জানো? সে তো ভূত, সে তো অন্তর্যামী, সবটাই জানবে। এত সুন্দর করেছে তাবুজটা। হ্যাঁ তাবুজ তাই, এটা সব বাচ্চা বাচ্চা আমাদের বন্ধু, আমার বন্ধু বান্ধব সব নিয়েছে, নিয়েছে এটা হাগুস করে দিয়েছে আজকে একটু ঠান্ডা নেই বলো।
এই এরকম যদি বিয়ের আগে হতো এখনো ফোন করতে বাড়িতে গিয়ে, তাই তো? হ্যাঁ, কি ভাবলে কি রকম ভালো লাগে? কই এখন তো তাও করোই না, এখন যদি আমি ওর থেকে লাইক এখন যদি 2 মাস আমি ওকে ছেড়ে থাকি তাও মনে হয় কোনোদিনও ফোন করবে না, আর ফোন করে একটু কথা বলবে না। আর নইলে বিয়ের আগে তো একদম পটানোর জন্য গাইস তখন কি করতো তোমাদের আইডিয়া নেই, ফোন করতো রাত দুপুরবেলা। তখনও করতাম, আমি এখনো করি, কিন্তু তোমার জন্যই আমি আর করি না, কারণ তুমি দেখছি ভালোবাসো না, তো আমি একা একা ভালোবাসবো তাই আর বাসি না। তো যাই হোক, এখন যদি বিয়ের আগে হতো যেটা বলছিলাম, ও বাড়িতে যেত, বাড়িতে গিয়ে ভাবতো কখন আমি ফোন করব, কখন ফোন করব। তারপরে ফোন করতো, এখন আমি ভাবি কখন ফোন করে বলতো, ওরে ঠান্ডা তোমাকে চাই, ওরে ঠান্ডা তোমাকে। আর এখন বাড়িতে গিয়ে তুমি ব্লগে এসব বলো না, আমার স্কুলের স্টুডেন্ট যদি দেখে, চুপ করো তো, এই এক কথা শুরু করি, চুপ করো, তুমি চুপ করো যে এই স্যার এরকম ব্লগ, এটা হলো তো জানে না ব্লগ, এটা একদিন কি অ্যানাউন্স করব, এটা এখন স্কুলে গিয়ে অ্যানাউন্স করব। তো যাই হোক, আর এখন বাড়িতে গিয়ে বলবে, ওরে বাবা খুব ঠান্ডা, ঘুমাই, লেপটা দাও, দাদা নি লেপটা দাও, ঘুমিয়ে পড়ি। বাড়ি গিয়ে বলবো, তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি তুমি হচ্ছে কাক, শীতকালে আমি কালা কোকিল আর তুমি কালা কাক, শীতকালে আমরা বেরিয়ে মরেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, গুড নাইট। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল, রাতে রাতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। চলো আমি বাড়িতে যাই, এসে বাড়ির সামনে যদি ওপা দেখি বাবা কি করছি। তো ফাইনালি গাইস বাড়িতে চলে এসেছি, আর এখনো অবধি আমাদের ঘর অবধি যাইনি, বাবা নিজে মায়ের ঘরেই ঘুমোচ্ছে, তো ওকে নিয়েই উপরে চলে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর দেখা হচ্ছে গুপ্তা চন্দ্র ব্লগের সঙ্গে। আজকে ব্লগটা কন্টিনিউ করছি না, কারণ অলরেডি তো আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করেই এসেছি, তো এখন আর কিছু খাবো না, পেটটা পুরো প্যাকটা হয়ে গেছে। আর তাছাড়া আর এখন ভালোও লাগছে না ভিডিও করতে, ঠান্ডা লেগেছে, তারপরে একটুখানি বেরিয়েই আরও অবস্থাটা যেন খারাপ হয়ে গেছে, তো সেই জন্য এখন ভালো করে ফ্রেশ হবো, ড্রেস ট্রেস চেঞ্জ করে বাবানকে খাওয়াবো, খাইয়ে আবার আমরা ঘুমিয়ে পড়বো। তো তোমরা কিন্তু অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানিও, আর যারা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটাও অবশ্যই ক্লিক করে দিও, যাতে যাতে নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলো আজকে আমাদের সবাইকে গুড নাইট, সবাই খুব ভালো থাকে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ব্লগের সঙ্গে। আজকে আমাদের সবাইকে বাই, লাভ ইউ অল।